সম্প্রতি ধর্মনগরে এক সমাবেশে ইঞ্জিনিয়ারদের নিয়ে এক মন্তব্য করেছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। প্রতিক্রিয়ায় তিনি জানান, আমি শুনেছি, আমি এমনিতেও ওনার সঙ্গে কথা বলতে চাইব। এখন তো অনেক কিছু বিভিন্নভাবে পেশ করা হয়, দেখা গেছে তিনি যেভাবে বলতে চাইছেন সেভাবে সেটা প্রকাশ হয়েছে কিনা সেটাও বুঝতে হবে। ওনাকে তো আমি একতরফা নিতে পারি না বলে তিনি জানান। উনি কি বলেছেন সেটা হি ক্যান অনলি এক্সপ্লেইন। আমি শুনেছি, আমি ওনার সঙ্গে এমনিতেও কথা বলতে চাইবো, আজকে হয়তো আমি কথা বলবো। যা বলছে এখন তো অনেক কিছুই ধরেন বিভিন্নভাবে পেশ করা হয়, উনি যেভাবে বলতে চেয়েছেন সেভাবে এটা প্রকাশ হয়েছে কিনা এটাও বুঝতে হবে। আদারওয়াইজ তো ওনাকে একতরফা আমি ইয়ে করতে পারি না। এমনিতে তো এভাবে আমরা বলি না, সবাইকে তো এক কাট করে দাঁড় করাই না, আমরা ঠিক করাতে পারিও না। তো এটা কিভাবে কতটা কি হয়েছে আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি।